আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগে একটা ক্লাস আমি তোমাদের সাথে হাজির হয়েছিলাম, আবার সেই ক্লাসের ধারাবাহিকতায় পরের অংশটুকু পড়ানোর জন্য, আলোচনা করার জন্য আমরা আসছি। আমরা এর আগে প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা এই দুটা পর্ব নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা অন্য দুইটা পর্ব, আমরা আজকে দুইটা পর্ব নিয়ে আলোচনা করব। তার একটা হলো মলাস্ক, আর একটা পড়বো আমরা অ্যানলিডা। অ্যানলিডা পরে আজকে আমরা একটু মলাস্কাটা পড়ে নেই। মলাস্কা, মলাস্কা শব্দের অর্থ আসছে, মলাস্ক মানে হচ্ছে নরম দেহ, অর্থাৎ মলাস্কা পরে প্রাণীদের যে দেহ থাকবে সেই দেহটা হবে নরম, এবং এদের অস্থি থাকবে না। এদের খালি নরম না, নরম এবং পুরাটাই মাংসযুক্ত দেহ হবে, অর্থাৎ এদের দেহ নরম এবং মাংসল, এবং এতটাই দেহ যে এদের যে পা আছে পা গুলো হলো মাংস দ্বারা গঠিত। এই জন্য বলা হয়ে থাকে পেশি বহুল পা বিদ্যমান। আমরা শামুক কে দেখছি, আমরা ঝিনুক কে দেখছি, ওদের নরম মাংসর পা দিয়ে হাঁটাহাঁটি করে, এবং এই জন্যই শামুক দেখবে যে জায়গায় চলাফেরা করে, শামুক যে জায়গায় চলাফেরা করে তার দেহ থেকে একটা নিঃসৃত রস নিঃসরণ করে, রস নিঃসরণ করে জায়গাটা একটু ভেজা করে নেয়, ভেজা করে নিয়ে তারপর আস্তে 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 সে ভেজার উপর দিয়ে আস্তে আস্তে তারা আগায়। কেন আগায়? কারণ তাদের পা আমাদের মতো এত শক্ত পা নেয়, খুব দ্রুত যদি আগায় তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্যই তাদের পাটা নরম হওয়ার পরও তারা চলাফেরা করতে পারে, কারণ সেখানে কিছু তরল পদার্থ তারা নিঃসরণ করে। এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হলো যে আমরা মনে হয় চুন খাই, এবং চুন যেটা খাই আমরা সেই চুনটা আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট। এই যে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত যে চুনটা, সেই ক্যালসিয়াম কার্বনেট যেখানে আমরা চুন ইয়ে করি, সেটা কিন্তু শামুক এবং ঝিনুকের খোরশ থেকে আমরা তৈরি করে থাকি। এবং তার মানে মলাস্কা পর্বে আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি, এদের খোরশটা ক্যালসিয়াম কার্বনেট যুক্ত, অর্থাৎ ভিতরের দিকে আছে মাংস আর বাইরের দিকে আছে হলো খোলস। খোলসটা হলো ক্যালসিয়াম কার্বনেট যুক্ত, আর মাংসটা তো নরম মাংস। এবং মজার বিষয় হচ্ছে যে এই যে ভিতরে মাংস আছে এবং এর উপরের দিকে যে খোলস আছে, এই খোলস এবং মাংসের মাঝখানে, এই খোলস এবং মাংসের মাঝখানে চমৎকার একটা পাতলা পর্দা আছে, এরকম একটা পাতলা পর্দা আছে, এবং এই পর্দাটাকে বলা হয় ম্যান্টল। তাহলে আরো একটা বৈশিষ্ট্য পেলাম, এটাকে আমরা যেভাবে ইচ্ছে সেভাবে বলতে পারি। যেমন বলতে পারি আমরা যে খোলসের ভিতরে ম্যান্টল নামক পর্দা আছে, অথবা বলতে পারি মাংস নরম ম্যান্টল নামক পর্দা দ্বারা আবৃত, কিংবা খুব ফাইন করে বলে বলা যেতে পারে যে বাইরের দিকের খোলস এবং ভেতরের দিকের মাংসল দেহ, এই মাংসল দেহ এবং খোলস এর মাঝখানে ম্যান্টল নামক পাতলা পর্দা আছে। এবং জেনারেলি সাধারণত এই ম্যান্টল নিঃসৃত রস দ্বারাই, এখান থেকে নিঃসৃত রস দ্বারাই হলো এই বাইরের দিকে যে খোলসটা সেই খোলসটা গঠিত হয়। মোটামুটি ভাবে এই তিনটা ইয়ে বলতে পারি আমরা, বৈশিষ্ট্য বললাম। তারপর যে বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যে এদের রক্তের বিশেষ কিছু কথা আছে, সেই রক্তের কথাগুলো সবকিছুর জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ রক্ত নিয়ে আমরা একটু ভালো করে পড়াশোনা করি। সেটা হলো আমাদের দেহের আমাদের প্রাণী জগতের যেই রক্ত সংবহন তন্ত্র আছে, এই রক্ত সংবহন তন্ত্র আমরা দেখতে পাই দুই রকম। একটা হলো ওপেন টাইপ, ওপেন টাইপ যেটাকে বলা হয় মুক্ত রক্ত সংবহন তন্ত্র, আর একটা হলো ক্লোজ টাইপ, ক্লোজ টাইপ যেটাকে আমরা বলি হলো বদ্ধ ধরনের রক্ত সংবহন তন্ত্র। এই যে ওপেন টাইপ এবং ক্লোজ টাইপ যে রক্ত সংবহন তন্ত্র আছে, সেই ক্ষেত্রে যদি আমরা যেমন আমাদের কথা চিন্তা করো, আমাদের হৃৎপিণ্ড থেকে রক্তগুলো বের হচ্ছে, বেরিয়ে কোথায় আছে? ধমনী, শিরা, কোষনালিকা এর মধ্যে অবস্থান করতেছে। কারো রক্ত যদি এরকম করে ধমনী, শিরা, কোষনালিকার মধ্যেই অবস্থান করে, সেই রক্ত সংবহন তন্ত্রকে আমরা বলি হলো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। বদ্ধ, বদ্ধ মানে কি? আবদ্ধ। কার মধ্যে আবদ্ধ? ধমনী, শিরা, কোষনালিকা ইত্যাদির মধ্যে আবদ্ধ। তাহলে কারো রক্ত সংবহন তন্ত্র যদি ধমনী, শিরা, কোষনালিকা ইত্যাদির মধ্যে আবদ্ধ অবস্থায় অবস্থান করে, তখন তাকে আমরা বলি হলো বদ্ধ ধরনের রক্ত সংবহন তন্ত্র। আর কারো রক্ত রক্ত যদি এই ধমনী, শিরা, কোষনালিকা ইত্যাদির মধ্যে আবদ্ধ না থেকে ওপেন থাকে, খোলা থাকে, তখন তাকে আমরা বলি হলো ওপেন টাইপ রক্ত সংবহন তন্ত্র। যদিও সেই ক্ষেত্রে 100% খোলার মতো করে থাকে না, সেখানে কি থাকে? বেশ কিছু গহ্বরের মধ্যে রক্তগুলো অবস্থান করে। যেই রক্তগুলো গহ্বরের মধ্যে অবস্থান করে, এই গহ্বরকে আমরা রক্তকে আমরা ইংরেজিতে বলি হলো হিম, আর গহ্বরকে আমরা গ্রিক শব্দ বলি হলো সেল। এবং এই জন্যই সেই রক্ত থাকার গহ্বরগুলোকে বলা হয় হিমোসি,
হিমোসিল খুবই ইম্পর্টেন্ট হিমোসিলটা ভালো করে তাহলে কি হলো যে সকল প্রাণী রক্ত উন্মুক্ত ধরনের তাদের রক্ত দেহের মধ্যে বেশ কিছু গহ্বরের মধ্যে অবস্থান করে যেই গহ্বরগুলোর মধ্যে এই রক্তগুলো অবস্থান করে সেই গহ্বরগুলোকে বলা হয় হিমোসিল এই মোলাস্কা পর্বে প্রাণীদের আমরা হিমোসিল পাই আর একটা হিমোসিল অবশ্য পাই আমরা হলো আর্থ্রোপোডা পর্বে প্রাণীদের এই আর্থ্রোপোডা এবং মোলাস্কা এই দুই পর্বে প্রাণীদের মধ্যেই আমরা হিমোসিল দেখতে পাই এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট মাঝে মধ্যে আসে তাহলে হিমোসিল হলো উন্মুক্ত ধরনের রক্ত সংবহনতন্ত্র তার মানে আর্থ্রোপোডা পর্বে প্রাণীদেরও রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত ধরনের মোলাস্কা পর্বে প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র হলো উন্মুক্ত ধরনের এবং তাদের রক্তগুলো অবস্থান করে হিমোসিল নামক গহ্বরের মধ্যে আগে এদের রক্তের বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সাধারণত আমাদের রক্তের মধ্যে লোহিত কণিকা থাকে শ্বেত কণিকা থাকে অণুচক্রিকা থাকে এরকম বিভিন্ন রকম কণিকা থাকে কিন্তু মোলাস্কা পর্বে প্রাণীদের মধ্যে রক্ত সংবহনতন্ত্রে বিশেষ এক ধরনের কণিকা থাকে যাকে বলা হয় অ্যামিবোসাইট এই অ্যামিবোসাইট নামক কণিকা থাকে হলো এই অ্যামিবা কথার উৎপত্তি হয়েছে মেইনলি হলো আকৃতিবিহীন বা নির্দিষ্ট কোনো আকৃতি নাই এই আকৃতিবিহীন যেই অবস্থা সেই অবস্থাটাকে হলো অ্যামিবা সেখান থেকে হলো অ্যামিবোসাইট অ্যামিবা মানে অ্যামিবার মতো আর সাই মানে হচ্ছে কোষ তাহলে যেই কোষগুলো নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই সেই কোষগুলোকে বলা হয় অ্যামিবোসাইট কোষ এদের রক্তের মধ্যে এরকম অ্যামিবোসাইট কোষ থাকে তাহলে অ্যামিবোসাইট কোষ কোনগুলো যেই কোষগুলো নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই সেই কোষগুলোকে আমরা বলি হলো অ্যামিবোসাইট কোষ এবং এই মোলাস্কা পর্বে প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এদের রক্তের মধ্যে অ্যামিবোসাইট নামক বিশেষ ধরনের কোষ দেখা যায় কিছু কিছু বলে লেখা থাকবে যে মোলাস্কা পর্বে প্রাণীদের কারো কারো রক্ত অমুক্ত ধরনের কারো কারো রক্ত অর্ধমুক্ত এটা আবার কি জিনিস সেটা হলো যে সাধারণত মুক্ত মানে হচ্ছে ওপেন মানে হচ্ছে ওই হিমোসিলের মধ্যে রক্ত সংবহনতন্ত্র অবস্থান করবে বা রক্ত অবস্থান করবে এবং তাদের দেহের মধ্যে ধমনীশিরা থাকবে না কিন্তু অর্ধমুক্ত মানে হলো কিছুটা মুক্ত মানে হচ্ছে তাদের দেহের মধ্যে কিছু ধমনীশিরাও আছে আবার কিছু হিমোসিল অবস্থান করতেছে এই ধমনীশিরা গুলো একবারে সব জায়গায় রক্ত পৌঁছাতে পারে না বা আবার শুধুমাত্র গহ্বরের মধ্যেও রক্ত থাকে না এরকম যদি কারো রক্ত সংবহনতন্ত্র থাকে যে রক্ত সংবহনতন্ত্রে কিছু ধমনীশিরা অবস্থান করবে আবার কিছু অবস্থান করবে হিমোসিল অবস্থান করবে তখন সেই রক্ত সংবহনতন্ত্র কেন বলবো হলো অর্ধ মুক্ত রক্ত সংবহনতন্ত্র মোলাস্কা পর্বে প্রাণীদের এরকম করে অর্ধ মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায় একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের মোলাস্কা পর্বে প্রাণী মনে করো শামুক কি খায় শামুককে আমরা অনেক জায়গায় দেখি যেমন আমাদের বাড়ির আশপাশে দেখি আমরা গার্ডেন স্নেইল বলে একটা শামুক আছে যেই শামুকটা মেইনলি বাগানে দেখা যায় বলে সেই শামুককে বলা হয় গার্ডেন স্নেইল তার মানে শামুক মেইনলি গাছের পাতা খায় কিংবা বলা বলতে হয় আমরা ঘাস খাই মানে শামুক হলো তৃণভোজী প্রাণী তাহলে তৃণভোজী প্রাণী যদি হয় তাহলে তাদের যেই গাছ পাতা ঘাস ইত্যাদি যখন খাবে সেগুলোকে তো হজম করা দরকার পরিপাক করা দরকার এবং পরিপাক করতে হলে তাদেরকে মোটামুটি ভাবে একটু চিবানো দরকার কিন্তু আমরা জানি যে শামুকের ভিতরের দিকে যা আছে সবই হলো নরম তাহলে এটাকে পিষবে কোথায় এই পেশার জন্য পেশন কার্য সম্পন্ন করার জন্য বা এগুলোকে চিবানোর জন্য তাদের পরিপাক তন্ত্রের মধ্যে র্যাডুলা নামক বিশেষ একটা অংশ থাকে র্যাডুলা এটা খুব ইম্পর্টেন্ট র্যাডুলা নামক একটা বিশেষ অংশ থাকে এই র্যাডুলা হলো শক্ত পেশিময় পরিপাক তন্ত্রের একটা অংশ র্যাডুলা ওয়ান অফ দা পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেমে পরিপাক তন্ত্রের একটা শক্ত অংশ যেখানে খাঁজ কাটা খাঁজ 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 থাকে ভাঁজ থাকে এই ভাঁজগুলো হলো পেশিময় ভাঁজ এবং এই পেশিগুলো শক্ত পেশি এই জায়গাতে আসেই মেইনলি হলো ওই লতা পাতা ঘাস যা আছে সেগুলো পেশন কার্য সম্পন্ন হয় তাহলে ম্যাক্সিমাম মোলাস্কা পর্বে প্রাণীদের র্যাডুলা থাকবে কিন্তু এই বাইভালভিয়া নামক একটা শ্রেণী আছে শামুকের যেই শ্রেণীর মধ্যে শামুকের না সরি মোলাস্কা পর্বে বাইভালভিয়া নামক একটা শ্রেণী আছে যেই শ্রেণীর মধ্যে আসলে ঝিনুক পড়ে ঝিনুকের অবস্থা হচ্ছে যে তোমরা যদি ভালো করে জানো তাহলে দেখবে যেই পুকুরে ঝিনুক থাকে প্রচুর পরিমাণে সেই পুকুরের পানি কিন্তু স্বচ্ছ হয় পানি ক্লিয়ার হয়
কেন হয়? ঝিনুক ঝিনুকরা মেইনলি পুকুরের তলদেশে যে ডেট্রিটাস আছে, যে ময়লা আবর্জনা এগুলো আছে, এই ময়লা আবর্জনাগুলোকে ঝিনুক খেয়ে ফেলায়। এবং পুকুরের তলদেশের ময়লা আবর্জনা যদি ঝিনুক খায়, গলা পচা ময়লা আবর্জনা এগুলো যদি খেয়ে ফেলায়, তার তো অটোমেটিক্যালি পুকুরের পানি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এবং তার মানে কি? তার মানে ঝিনুক যেই শ্রেণীর প্রাণী, সেই শ্রেণীর প্রাণীদের তাহলে ঘাস লতা পাতা ইত্যাদি তারা খায় না। আর ঘাস লতা পাতা ইত্যাদি যদি না খায় এবং পচা আবর্জনা যদি খেয়ে থাকে, তাহলে তাদের তো এরও দরকার নেই, ড্যামে থাকার দরকার নেই। এই জন্য বাইভালভিয়ার শ্রেণী বা ঝিনুক শ্রেণীর প্রাণীদের কোন রেডুলা থাকে না। তার মানে মোলাস্কা পর্বের প্রাণীদের রেডুলা থাকবে কিন্তু ঝিনুক ছাড়া। খুব ইম্পর্টেন্ট। আর ঝিনুককে বাইভালভিয়া হচ্ছে কেন? ঝিনুক যদি আমরা ভালো করে দেখি, ঝিনুকের যে পেশিগুলো আছে সেই পেশিগুলো দুই ভাগ ভাগ করা আছে। বাই বাই মানে হচ্ছে দুই, আর ভাল মানে হচ্ছে কপাটিকা। এই ঝিনুক যে শ্রেণীর প্রাণী, সেই শ্রেণীর প্রাণীদের দুইটা কপাটিকা থাকে, দুইটা ভাল থাকে। এই জন্য ঝিনুকের শ্রেণীকে আমরা বলি হলো বাই ভাল ভিয়া, দুইটা ভাল যুক্ত কপাটিকা যুক্ত অংশ থাকে, তাই তাকে বলা হয় বাই ভাল ভিয়া। আগে শামুকের যে রক্ত আছে সেই রক্ত কিন্তু লাল নয়, শামুকের রক্ত লাল নয়। শামুক বা আমরা মলাস্কা পর্বের প্রাণী বলতে পারি, মলাস্কা পানি প্রাণী পর্বের প্রাণীদের রক্ত লাল নয়। কেন লাল নয়? কারণ মলাস্কা পর্বের প্রাণীদের রক্তে হিমোগ্লোবিন থাকে না। হিমোগ্লোবিনের পরিবর্তে যে জিনিসটা থাকে মলাস্কা পর্বের প্রাণীদের, তার নাম হলো হিমোসায়ানিন। হিমোসায়ানিন দ্যাট ইজ মলাস্কা পর্বের প্রাণীদের হিমোসায়ানিন নামক রক্ত কণিকা অবস্থান করে, হিমোগ্লোবিন থাকে না। এবং একই রকম ভাবে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রেও আমরা পড়ব সামনের দিন, আর্থ্রোপোডা পর্বের প্রাণীর রক্তে হিমোগ্লোবিন থাকে না, তাদেরও রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিবর্তে হিমোসায়ানিন থাকে। মোটামুটি ভাবে যদি আমরা মলাস্কা পর্বের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বলি, এই কটাই হলো মলাস্কা পর্বের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এখন আমরা আসি মলাস্কা পর্বের উদাহরণ। তোমাদের যে বই আছে সেই বইয়ে দেখো, উদাহরণের মধ্যে মলাস্কা পর্বের উদাহরণ দেওয়া আছে হলো ঝিনুক, ঝিনুক হলো ল্যামিনেন্স দেওয়া আছে বইয়ে। অতএব আমি আর ইয়ে করতেছি না। শামুক, শামুকটা হলো পাইলা গ্লোবোসা, ওটা উচ্চারণটা পিলা না, উচ্চারণটা হলো পাইলা, PILA, PILA। এই জন্য অনেকে উচ্চারণ করা হলো পিলা, দিস ইজ নট পিলা, দ্যাট শুড বি পাইলা। আর খুব ইম্পর্টেন্ট হলো সেটা হলো অক্টোপাস, অক্টোপাস। এই অক্টোপাস যেটা আছে, অক্টোপাস নামক যে প্রাণীটা আছে সেটাও কিন্তু মলাস্কা পর্বের প্রাণী। এটা পরীক্ষায় আসে এবং আমরা এটা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলে, অক্টোপাস হলো মলাস্কা পর্বের প্রাণী। তারপরে আরেকটা প্রাণী আছে সেপিয়া, সেপিয়া। তারপরে হলো লালিগো, মোটামুটি ভাবে এই কটা পড়লি হলো। তাহলে ল্যামিনিডেন্স, ল্যামিনিডেন্স, পাইলা, অক্টোপাস, সেপিয়া এন্ড লালিগো, এই পাঁচটা পড়লেই মলাস্কা পর্বের প্রাণীদের যে উদাহরণ সেই উদাহরণগুলো হয়ে যাবে। আশা করি মলাস্কা পর্ব নিয়ে আমাদের আর তেমন কোনো সমস্যা নেই। নেক্সট মলাস্কা পরে চলে যাই আমরা হলো অ্যানিলিডা। অ্যানিলিডা পর্বের মেইন যে বৈশিষ্ট্য সেটা হলো অ্যানুলাস। অ্যানুলাস থেকে অ্যানিলিডা শব্দের উৎপত্তি। অ্যানুলাস মানে হচ্ছে রিং, রিং মানে হচ্ছে আংটি। এদের দেহের গোল 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 রিং আছে এবং এই গোল 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 যে রিং আছে, রিং এর মতো দেখতে, তাই এদেরকে বলা হয়, বাংলায় বলা হয় অঙ্গুলিমাল প্রাণী। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমরা মলাস্কা পর্বে, মলাস্কা পর্বে প্রাণীদেরকে বলা হয় কম্বোজ প্রাণী। ওদেরকে বলা হয় কম্বোজ প্রাণী, কম্বোজ প্রাণী। মলাস্কা পর্বে প্রাণীদেরকে বলা হয় কম্বোজ প্রাণী, আর এই অ্যানিলিডা পর্বে প্রাণীদেরকে বলা হয় অঙ্গুলিমাল প্রাণী। অঙ্গুলিমাল কেন? ওই যে আংটির মতো দেখতে, তাই বলা হয় অঙ্গুলিমাল। দুই নম্বর, এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর যেটা প্রধান বৈশিষ্ট্য সেটা হলো অ্যানলিডা পর্বের প্রাণীদের হলো প্রকৃত খণ্ডায়ন বিদ্যমান, প্রকৃত খণ্ডায়ন দেখা যায় এখানে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রকৃত খণ্ডায়ন বলতেছি কেন? কারণ হচ্ছে দেখো যে সাধারণত কোনো একটা প্রাণীর, যেমন আমার কথা চিন্তা করো, আমার কথা চিন্তা করো, আমার খণ্ডায়ন আছে, কোন বরাবর খণ্ডায়ন আছে? আমার মেরুদণ্ডে বরাবর খণ্ডায়ন আছে, মেরুদণ্ডে বরাবর যেটা খণ্ডায়ন আছে। আমি বাহির থেকে কিন্তু দেখতে পাচ্ছি না যে আমার মেরুদণ্ডে খাস কাটা খাস কাটা এরকম করে আছে, আমরা কোথায় দেখতেছি? ভিতর থেকে দেখতেছি। অর্থাৎ ভাটিপাটা যে উপপর্ব আছে, এই ভাটিপাটা উপপর্বের প্রাণীদের খণ্ডায়ন আছে হলো ভিতরের দিকে। আবার চিন্তা করো হলো পোকামাকড়ের কথা চিন্তা করো, দ্যাট ইজ আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেখে খণ্ডায়নের কথা চিন্তা করি, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের খণ্ডায়ন আছে হলো বাহ্যিক।
তার মানে আর্থ বরাবরের আছে বাহ্যিক খণ্ডায়ন, ভাটি ব্যাটা হচ্ছে অভ্যন্তরীণ খণ্ডায়ন। তার মানে দুটার মধ্যে যে কোনো একটা খণ্ডায়ন আছে, হয় বাইরের দিকে খণ্ডায়ন আছে না হলে ভিতরের দিকে খণ্ডায়ন আছে। যেহেতু শুধুমাত্র একটা খণ্ডায়ন আছে মানে বাইরে থাকলে ভিতরে নাই, ভিতরে থাকলে বাইরে নেই, তার মানে সেই খণ্ডায়নকে আমরা প্রকৃত খণ্ডায়ন বলতে পারি না। কিন্তু অ্যানিমেটেড অর্গানিজম যে প্রাণীগুলো আছে এদের যদি খণ্ডায়নের কথা চিন্তা করি, এদের খণ্ডায়ন বাইরেও আছে, বাইরেও আছে প্লাস ভেতরেও আছে। এন্ড বাইরে ভেতরে দুই জায়গাতে খণ্ডায়ন আছে বলে এই খণ্ডায়নকে আমরা বলি হলো প্রকৃত খণ্ডায়ন, অর্থাৎ অ্যানিমেটেড অর্গানিজম প্রাণীদের প্রকৃত খণ্ডায়ন বিদ্যমান, অর্থাৎ এদের খণ্ডায়ন বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় ধরনের খণ্ডায়ন এদের দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তিন নম্বর যদি বৈশিষ্ট্য বলি, এদের রক্ত বদ্ধ ধরনের, বদ্ধ মানে বুঝতে পারতেছি এদের রক্ত হলো রক্তনালিকা, রক্তনালী আছে অর্থাৎ ধমনি শিরা ইত্যাদি এদের বিদ্যমান, এবং এদের রক্তের রক্ত লাল, লাল মানে তো হিমোগ্লোবিন অবশ্যই আছে, হিমোগ্লোবিন ছাড়াও এদের রক্তের মধ্যে আরো বেশ কিছু মানে রঞ্জক কণিকা বিদ্যমান, যেমন ক্লোরো কুইনন, তারপরে হলো বেশ কিছু আছে হিমো এরিথ্রিন, ক্লোরো ক্রোয়ানিন, এরকম করে রক্তের মধ্যে কিছু কণিকা দেখা যায়, রঞ্জক কণিকা বিদ্যমান। তাহলে এদের রক্ত, রক্তের মধ্যে হিমোগ্লোবিন তো থাকবেই, হিমোগ্লোবিন ছাড়াও ক্লোরো কুইরিন, তারপরে হলো তোমার হচ্ছে যেটা আছে সেটা হলো হিমো এরিথ্রিন, এরকম করে রঞ্জক কণিকা বিদ্যমান। আর যেটা তার পাশে হলো যে এদের রেচন অঙ্গ স্পেশাল, এদের রেচন অঙ্গের নাম হলো নেফ্রিডিয়া, এদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। এন্ড পাঁচ নম্বর বৈশিষ্ট্য যদি বলি, এদের লার্ভার নাম স্পেশাল, এদের লার্ভার নাম হলো ট্রকোফোর লার্ভা, এদের লার্ভার নাম হলো ট্রকোফোর লার্ভা, এদের লার্ভা ট্রকোফোর, এদের জীবন চক্রে ট্রকোফোর নামক লার্ভা বিদ্যমান। ইভেন এদের চলনাঙ্গ আছে, এদের চলনাঙ্গ কথা যদি চিন্তা করি, এদের দুই ধরনের চলনাঙ্গ থাকে, কারো কারো কিন্তু থাকে হলো প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া, প্যারা প্যারা মানে হচ্ছে পার্শ্বে, পোডিয়া মানে পা, পার্শ্ব পা আছে প্রচুর পরিমাণে, সাইডে অনেকগুলো পা আছে। যেমন আমরা কেন্ডা নামক একটা প্রাণীর কথা চিন্তা করতে পারি, অথবা বাড়ির দিকে বাড়ির মধ্যে অনেকে চিহ্ন না থাকে, এইগুলার যদি পা দেখো সাইডে মেলাগুলো পা আছে, এই সাইডে যখন অসংখ্য পা থাকে, এই সাইডের পা প্যারা মানে পার্শ্বে আর পোডিয়া মানে পা, প্যারাপোডিয়া থাকে। অথবা কারো কারো ক্ষেত্রে থাকে কি, কারো কারো ক্ষেত্রে থাকে হলো সিটা। তাহলে এই পর্বের প্রাণীদের যেই চলনাঙ্গ, সেই চলনাঙ্গ কারো কারো ক্ষেত্রে প্যারাপোডিয়া, কারো কারো ক্ষেত্রে সিটা, এরকম দুই ধরনের চলনাঙ্গ দেখতে পাওয়া যায়। আর একটা আছে, এদের দেহের উপরের দিকে পাতলা কিউটিকল থাকে, এদের দেহের উপরের দিকে পাতলা কিউটিকল থাকে, দেহের উপরের দিকে পাতলা একটা কিউটিকল থাকে। মোটামুটি ভাবে এই ছিল আমাদের হ্যালো অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য। এখন আমরা একটু আসি অ্যানিলিডা পর্বের মধ্যে কি কি আমাদের হলো উদাহরণ পড়া দরকার। অবশ্যই অ্যানিলিডার মধ্যে সবার প্রথমে যেটা চোখে আসে সেটা হলো জোঁক আর কেঁচো। অবশ্যই জোঁক আর কেঁচো তো আমরা পড়বই, জোঁক আর কেঁচো যদি আমরা উদাহরণ পড়ি তাহলে হলো আমাদের চোখের সামনে প্রথমে যেটা আসে সেটা হলো এই যে জোঁকের যে বৈজ্ঞানিক নাম যদি দেখতে পারি সেটা হলো মেটাফেরা। তারপরে আসি আমরা হলো তারপর আরেকটা দেখতে পারি আমরা হলো মেটাফেয়ার, মানে হচ্ছে এটা হলো কেঁচো। তারপরে দেখতে পারি আমরা জোঁক, জোঁক খুব আসে পরীক্ষায়, জোঁকের যদি আমরা বৈজ্ঞানিক নাম দেখি তাহলে দেখতে পারবো আমরা হলো হিরুডিনেরিয়া, হিরুডিনেরিয়া, হিরুডিনেরিয়া মানে হচ্ছে জোঁক, কেঁচো আর জোঁক এই দুটো পড়বাই। তারপর আরেকটা আছে নেরিস, যেটাকে বড় যখন হয়ে যায় তখন তাকে বলা হয় নিয়ান্থিস। তাহলে নেরিস আছে, নেরিস বা নিয়ান্থিস একই জিনিস, একটা অবস্থায় নিয়ান্থিস আর একটা অবস্থায় তাকে বলতেছি আমরা বললো নেরিস। আর একটা জিনিস আমাদের খুব আসে টিউবিফেক্স, টিউবিফেক্স, টিউবিফেক্স। হ্যাঁ, মোটামুটি ভাবে এই কথা পড়লেই আমাদের অ্যানিলিডার বৈশিষ্ট্য পড়া হয়ে যায়।
এরপরে আর তেমন কিছু দরকার নাই। তো এই যে স্পেশালি নেরিস নিয়ে আমার একটু কথা আছে, সেটা হলো যে এই যে প্যারাপোডিয়ার কথা বলতেছিলাম, আমাদের চোখের সামনে তো হলো কেসো থাকে, আমাদের চোখের সামনে জোক থাকে, মনে হয় যে এদের আবার কোথায় আমরা চরণাঙ্গ পেয়ে থাকি। নেরিসের যদি আমরা ছবি আঁকাই, তার নেরিসের ছবিতে আমরা এরকম করে সুন্দর করে দেখতে পাবো। এই নেরিসের ছবিরই দুই সাইডে এরকম করে কিছু জিনিস আছে। এই যে নেরিসের দুই সাইডে এরকম করে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোকে দুই সাইডের পা, সেগুলাকে বলা হয় প্যারাপোডিয়া। এটাকে বলা হয় প্যারাপোডিয়া। তার মানে শুধুমাত্র কেঁচো বা জকি অ্যানলিডা পর্বের উদাহরণ না, আরো অনেকগুলো উদাহরণ আছে। তার মধ্যে বললাম যে আমরা প্যারাপোডিয়াকে বলতে পারি। এই প্যারাপোডিয়া হলো এই তোমার হলো নেরিসে দেখা যায় প্যারাপোডিয়া। এরা হলো সমুদ্রের ধারে বসবাস করে এবং এর সাহায্যে ওরা বালিতে গর্ত করে বসবাস করে, এবং এর সাহায্যে ওই যে পাশে যে পাগুলো আছে, পাগুলো এরকম করে, এরকম করলে বালিটা সরে যায়, বাইরে সরে গেলে সেখানে সুন্দর করে একটা গর্ত হয় এবং সেই গর্তের মধ্যে তারা বসবাস করতে পারে। এইরকম করে আমরা প্যারাপোডিয়া ওইখানে দেখতে পাই। আর রেচনঙ্গ আমরা এর আগে বলছিলাম, মনে হয় গতদিন আমার ক্লাসে বলছিলাম, মানে রেচনঙ্গ কয়টা খুবই ইম্পর্টেন্ট। আমরা বলছিলাম যে হলো প্লানিয়ামিথিসের রেচনঙ্গের কথা বলতেছিলাম, আমরা হলো শিখা কোষ, তারপরে বলছিলাম অ্যানলিডা, সব কটা রেচনঙ্গ একসাথে একটু মনে রাখবা। অ্যানলিডা পর্বের রেচনঙ্গ হলো নেফ্রিডিয়া, তারপরে হলো আর্থ্রোপোডা পর্বের রেচনঙ্গের নাম বলছিলাম আমরা হলো মালথিজিয়ান অ্যানলিডা, অথবা বলতে পারি আমরা সবুজ গ্রন্থি। তারপরে হলো কডানা পর্বের রেচনঙ্গের নাম হলো তোমার হচ্ছে বৃক্ক। এই কটা রেচনঙ্গের নাম একটু ভালো করে মুখস্থ করবে, এই কটা রেচনঙ্গের নাম আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা মোটামুটি ভাবে মলাস্কা বললাম, আমরা অ্যানলিডা বললাম, আমরা সামনের দিন আর্থ্রোপোডা এবং ইকারোডার্মাটা, এই দুটো নিয়ে আলোচনা করবো। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নেক্সট ডে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।